আমরা না আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রচণ্ড সুবিধাবাদ, প্রচণ্ড স্বার্থপর। এখনো মামলার ব্যবসা চলছে, এগুলো এই মানুষগুলোর কাছে পুরো একটি দেশ, পুরো এই দেশের জনগণ। এই দেশ বা জনগণের স্বার্থের চেয়েও ব্যক্তিগত স্বার্থটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার ছোট্ট একটি প্রাতিষ্ঠানিক স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট, তার ছোট্ট একটি গোষ্ঠীর স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট। একটি রাষ্ট্রের চেয়ে একটি দলের স্বার্থ তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ঠিক এই কারণেই অতীতেও যেমন আমরা এই জিনিসগুলো বারবার দেখে এসেছি, এখনও দেখছি, মানে খুবই কষ্ট লাগে যখন আমাদের সামনে একজন ভাই রয়েছেন যিনি চোখে দেখতে পান না বলেই তার চোখে এখন কালো চশমা রয়েছে, আগামীর পৃথিবীর আলো তিনি দেখতে পাবেন না। আমরা যখন হসপিটালগুলোতে যাই, হাত নেই মানুষের, আমার ভাইদের বোনদের পা নেই, দুই চোখ দিয়ে কোনোদিন পৃথিবী দেখবে না, এই মানুষগুলোর সামনে যখন আমরা যাই তারা বলে যে ভাই দেশে আবার যেন ওই রকম কিছু কায়েম না হয়, প্রয়োজনে আমরা এখান থেকে আবার জীবন দিতে যাব। তো এই যে এমন একটা স্পিরিট, এত রক্ত দেওয়া হলো, এরপর আপনি দেখেন, আপনি আপনার জেলায় খোঁজ নেন, এখনও মামলার ব্যবসা চলছে। আপনি জেলাগুলোতে যান, আমাদের কাছে খবর আসে একটা মামলা দেওয়া হয়, যেই মানুষটির ওই নির্দিষ্ট মামলায় কোনো সংশ্লিষ্টতা নেই, 200 জনকে আসামি করা হয়, এর মধ্যে যারা একদম নিরপরাধ তাদেরকে ফোন দিয়ে বলা হয় এখান থেকে নাম কাটবো, 5 লাখ টাকা নিয়ে আসেন। মানে এই যে একটা মামলার ব্যবসা শুরু হয়েছে, এই জিনিসটি কারা করছে? আমি আপনি আমাদের মতো মানুষগুলোই, দেশের প্রত্যেকটি সিস্টেম। এটা একটা জাস্ট উদাহরণ ছিল, আমরা আজকে আমাদের জায়গা থেকে বলছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার টোটালি ব্যর্থ। চলেন আমরা একটু দেখি, মানে আমরা তো বাজারে যাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কীভাবে হচ্ছে আসলে আমরা দেখি। যেই সবজিটা 30 থেকে 40 টাকায় ওই কৃষক তার বাড়ি থেকে বিক্রি করছে, আমার ঢাকার কাওরান বাজার থেকে সেটা 100 টাকায় আমার খুচরা গ্রাহক পর্যায়ে আমার কিনতে হচ্ছে, এটা ভাড়াসহ সর্বোচ্চ আর অল্প কিছু টাকা অ্যাড হয়ে হয়তো এখানে 50 টাকা হতে পারে তার সার্বিক খরচ, কিন্তু এখানে এসে অন্তত 5টা হাত বদল হয়, যে প্রত্যেকটা হাতকে যে পরিমাণে তাদেরকে চাঁদা দিতে হয় ওইটাই ওর জিনিসটার দামটি ডাবল বাড়িয়ে দেয়। তাহলে এই যে জিনিসগুলো করছে যারা এই 5টা স্টেক হোল্ডার, মানে কাইন্ড অফ নরপিশাচ যে গোষ্ঠীগুলো এই কাজগুলো করছে, এরা কারা? আমার আপনার মতোই তো মানুষ। আপনি ওই জায়গাটিতে গিয়ে দেখবেন, আমরা আমাদের জায়গা থেকে এখন যে জিনিসটা অবজার্ভ করছি, যে বিগত 16 বছর যে সিন্ডিকেটগুলোর কথা আমরা আমাদের জায়গা থেকে বলছিলাম, যে প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট গড়ে উঠেছে, তো এই যে এত বড় একটি ছাত্রজনতার অভ্যুত্থান, সেই সিন্ডিকেটটি যদি সেখানে ভেঙে যেত তাহলে তো এই জিনিসটি হতো না। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, সিন্ডিকেটটি না ভেঙে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে। এবং আরেকটু ভিতরে যদি তাকান সেখানে দেখতে পাবেন পূর্বে যে হাতটি ছিল ওই হাতটিও এখনও 20% 30% ভাগ পায়, মানে তারাই ইন্টারনালি এই ডিলগুলা করে। আর আলটিমেটলি সাফারার হই আমার আপনার মতো সব মানুষগুলো। এখন সবচেয়ে বড় এখানে যে সমস্যাটি হচ্ছে, ওই প্রত্যেকটি জায়গায় যারা রয়েছে তারা আমাদের মতো মানুষ। আমরা আমাদের জায়গা থেকে সরকার কিংবা যারা এখানে রয়েছে, মানে যারা এই নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, তারা কেউ আসলে সাধু সন্ন্যাসী কেউই না, কেউই ফেরেশতা না, সবারই অনেক পাপ রয়েছে, পাপের লিস্ট রয়েছে। বাট সমস্যাটা হচ্ছে আমরাও না আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রচণ্ড সুবিধাবাদ, প্রচণ্ড স্বার্থপর। আমরা এই দায়গুলো অন্যকে চাপিয়ে দিই। আমাকে একজন মানুষ এসে বলে সে নাকি কাজী হতে চায়, তার জন্য একটু সুপারিশ করে দিতে। আমাদেরকে এসে বলে, মানে কি উদ্ভট উদ্ভট সুপারিশ তাদের। তারা প্রত্যেকটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চায় যেটা তার চেয়ে বেটার জায়গা, তার মানে কি হবে? অবশ্যই ওই জায়গার যে মানুষটি ছিল তাকে তো আরেকটি জায়গায় সরাতে হবে, কেউ যদি এই সুপারিশটি করে। তাহলে ওই মানুষটির যদি ওই রকম সুপারিশ করার কেউ না থাকে, তাহলে অবশ্যই ওই মানুষটিকে যেখানে পাঠানো হবে সেটা যদি তার চেয়ে তুলনামূলক, ওই জায়গা যে ওই মানুষটি যে জায়গা ডিজার্ভ করতো তার চেয়ে তুলনামূলক খারাপ হয়, তাহলে তো ওই মানুষটির সাথে ইনজাস্টিস করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে জিনিসটা চিন্তা করি না, আমরা শুধু চিন্তা করি যে আমি ওই ভালো জায়গাটায় যেতে পারছি কি না। মানে এই পুরো সময়ে আমাদের যে পথ চলা, বিভিন্ন জায়গায় দৌড়ানো, কার্যক্রম, রাজপথ, এগুলো সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে এই মানুষগুলোর ব্যক্তিগত সুপারিশ দ্বারা।